त्रिपुरा जा घटना घटे अभिषेक बनर्जी नेतृत्व हमें तुम्हार देवंजन थे सुदीप रहा जया दत्त आशीष लाल सिंह प्राय 14 जन अरेस्ट हो आज के बीजेपी लोक जो बोम चला ईट पाटकेल छोड़े रक्तात अवस्था मारा मारा करा मेरे से ही अवस्था आज के जा घटना हो देशर बीजेपी पार्टी तारा एकतरफा आईन करछे जरा आक्रांत तो हो मैंने ईट बिस्टी मलन और बोमा पड़े फायरिंग करे पुलिस चूड़ी और शाड़ी पुड़े बसे नीरव देशर भारत भारतवर्षर मध्य एक कौन देश जे आज के को आईन नहीं आज के अभिषेक बनर्जी नेतृत्व जे आज के थाना गेछे एवं सकले छिलो एवं आमी एकटा कथा बोलबो एटा अन्याय होच्छे आमरा दरकार पड़ले अभिषेक बनर्जी एवं মমতা বন্দ্যোপাধ্যায় माननीय मुख्यमंत्री जा आदर्शे चलछे सेई आदर्शे आमरा गणतंत्र पद्धतिते आमरा मानी डेमोक्रेसी मानी एरा गणतंत्र माने ना एरा हिंदू मुस्लिम सिक्की जारा बोलछे भाई भाई करे डिफारेंस करछे ना साम्प्रदायिक सम्प्रीति सब समय एक चक्रांत चलते विभाजन चक्रांत चलते से ही चक्रांत बिुदे आज के अभिषेक बनर्जी नेतृत्व जो लड़ाई से ही लड़ाई पुलिस क्यों बीजेपी लोक के अरेस्ट करना हलो ना बुझी जो बोम पड़े बोम 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 एवं गुली चलते तक क्यों बीजेपी लोक के अरेस्ट करना हलो ना हाँ पुलिस देखा पुलिस हे नीरव दर्शक अंध एवं शाड़ी आ चूड़ी पुड़े घुरे बेड़ान আমি মনে করি অভিষেক বনার্জি যা যা কাজ করেছে গণতন্ত্রের গণতন্ত্রের পদ্ধতি মেনে ডেমোক্রেসি যে রাইট সংবিধান মেনে মেনেছে এবং আমাদের যে ল সেই ল মেনে লড়াই করছে আগামী দিনে যদি আমাদের হলে তাহলে আমরাও প্রয়োজন হলে আমরাও রাস্তায় নামবো দল যদি নির্দেশ দেয় আমরাও রাস্তায় নামবো কেন কেন এই জিনিস হবে কারা জিনিস হবে দেশের প্রধানমন্ত্রী উচিত যেটা কে করছে হ্যাঁ তাহলে ভারতবর্ষের খালি এমন একটা জিনিস করছে লোককে ভ্যাকসিন দিতে পারছে না খেলে দিতে পারছে না পড়তে দিতে পারছে না এবং আমাদের যারা করোনায় আক্রান্ত মারা যাচ্ছে তাহলে আইসিইউ হসপিটাল সর্বত্র সব বিক্রি করে দিচ্ছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে একদম আজকাল ত্রিপুরা যা ঘটনা ভারতবর্ষের বুকে একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল এবং আমি মনে করি সুদীপ থেকে তাকে মেরে হয়েছে একটা মহিলাকে মেরেছে আমার দেবাংশুকে মেরেছে এবং বোম গুলি চলেছে ইট পাটকেল পড়েছে আমাদের যদি অ্যারেস্ট হয় তাহলে বিজেপি কর্মীকে কেন তাহলে 50 জনকে অ্যারেস্ট করলো না এটাই হচ্ছে আমাদের স্লোগান আগে হলে 50 জন যারা বাইক বাহিনী তাহলে কেন আটক হলো বাইক বাহিনীকে আটক কেন হলো আটক করা হলো না তাদেরকে বোমগুলি যারা ছুঁড়েছে তাদেরকে 3.35 বোম সেকশন যেটা আছে সেই সেকশনে অ্যারেস্ট করা হলো না এবং আর্মস 25 এবং 27 এক সেকশনে অ্যারেস্ট করা হলো হয়েছিল তাদেরকে আর্মস অ্যাক্টে এবং বোম অ্যাক্টে যারা যারা বোমগুলি চালালো তাদেরকে বোমস এবং আর্মস অ্যাক্টে অ্যারেস্ট কেন করলো না নন মেলাল সেকশন কেন অ্যারেস্ট করলো না আজকে পুলিশ মানে শাড়ি আর চুরি পুড়ে আছে অন্ধ ভারতবর্ষের মানুষ দেখুক যে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যে ভারতবর্ষের যখন 2021 যে লড়াই বললো গণতন্ত্র মানে না হ্যাঁ আজকে তৃণমূল আজকে দেখুন ভারতবর্ষের মানুষ দেখুন যে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র মারে আক্রান্ত হয়েছে বিজেপির বিজেপির যারা পুলিশ এবং দাদা দাদা মানে যাকে বলে অন্ধ হয়ে গেছে আইন নেই সংবিধান নেই ল নেই এবং আমি মনে করি যখন আমাদের 14 জনকে অ্যারেস্ট করেছে তাহলে যারা বোমগুলি চালালো তাদেরকে কেন অ্যারেস্ট হলো অ্যারেস্ট কেন হলো পুলিশ তারা পুলিশ হটাও বিজেপি হটাও এবং ভারতবর্ষের মানুষ আমি মনে করি আর গণতন্ত্র নেই সংবিধান নেই আগামী দিনে এর জবাব ত্রিপুরাবাসী মানুষ জবাব দেবে
ভারতবর্ষে 2024 দেশের প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী হবে সব পার্টিকে নিয়ে সিদ্ধান্ত হবে। এইটাই আজকে শেষ কথা। সারা ভারতবর্ষের মানুষ দেখছে, সবাই ভারতবর্ষের সংবিধান মানছে না, ল মানে না, আইন মানে না, এবং আক্রান্ত বিজেপি বা যখন আমাদের 14 জনকে অ্যারেস্ট হয়েছে, তাহলে তাহলে আর্মস এবং বোম সেকশনে কেন বিজেপি পার্টিকে অ্যারেস্ট করলো না? এটাই হচ্ছে আমাদের আমাদের কোন দেশে গণতন্ত্রে আছি। আপনারা দেখুন, ভারতবর্ষের মানুষ দেখুন, ত্রিপুরার মানুষ দেখুন। আজকে আজকে অভিষেক ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, সব সাবাস অভিষেক ব্যানার্জি, তুমি লড়াই করো, আমরা তোমার রক্ত দেবো, আমরা তোমার রক্ত দেবো, সাবাস তোমায় অভিষেক ব্যানার্জি, ধন্যবাদ। আমি লড়াই রক্ত দেবো, আমরা লড়াই করছি, আমাদের নির্দেশ দাও, আমরা রাস্তায় নামবো। তৃণমূলকে বিজেপি ভাই পেয়ে গেছে। দেশের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে দরবার করে যা যা বার্তা দিয়েছে, সব পার্টিকে নিয়ে একত্র হয়ে আমাদের আগে দেশ বাঁচাও, ডেমোক্রেসি বাঁচাও, সংবিধান বাঁচাও এবং সেকুলারিজম বাঁচাও, এইটাই দিদি বার্তা দিয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, ভ্যাকসিন পাচ্ছে না, এবং আমাদের সেকুলারিজম যাতে আমাদের সেকুলারিজম বজায় রাখার জন্য দিদি সব পার্টির সঙ্গে কথা বলছে। কেন? যে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, দেশটাকে পুরো বিক্রি করে দিচ্ছে। মানুষ খেতে পাচ্ছে না, পড়তে পাচ্ছে না। আমাদের যখন বলেছিল 2014 যে 15 লক্ষ আমাদের জিরো ব্যালেন্সে টাকা দেবো, আচ্ছা তারপর 2 কোটি চাকরি দেবো, তো কোথায় গেল, কোথায় গেল দেশের প্রধানমন্ত্রী? আমি তো মনে করি ধাপ্পাবাজি, পুরো ধাপ্পাবাজি, চিটিংবাজি, এবং পেট্রোলের পেট্রোলকে যেভাবে 100 টাকা বার করে দিল, গ্যাস থেকে পেট্রোল ডিজেল সর্বত্র জিনিস বিক্রি করে দিচ্ছে, সর্বত্র দাম বেড়ে যাচ্ছে। লকডাউনে লোকে খাবে কি, পড়বে না, পরিবার বাঁচাবে না, তাদের স্কুল কলেজ সর্বত্র, মেডিকেল সর্বত্র। একমাত্র দেশের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির জন্য, বাংলার জন্য যা করেছে ইতিহাসের পাতায় আর কোনো মুখ্যমন্ত্রী এই কাজ করেনি। এবং কী কী করেছে? স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা, স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য 10 লক্ষ টাকা, কিষাণ স্টুডেন্টদের জন্য 20-10 লক্ষ টাকা ক্রেডিট, স্টুডেন্টদের ক্রেডিট কার্ড করে দিয়েছে, আমাদের হসপিটাল ফ্রি করে দিয়েছে, রেশন ফ্রি করে দিয়েছে, আমাদের কন্যাশ্রী যুবশ্রী প্রকল্প বিশ্ব দরবারে যে সম্মান, আর কিছুদিন আগে 10 আবার 4 জোর 4টে যে বিশ্ব দরবারে সম্মান। এই মতো একমাত্র দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এই কাজ করেনি আমি মনে করি, ইতিহাসের পাতায় দিদি লেখা থাকবে। আর ভারতবর্ষের মুখে আমি মনে করি আজকে দিদি দিল্লি যেভাবে ঘুরছে, যখন ভারতবর্ষের যখন ইউপিতে থেকে সারা বাংলায় ঘুরবে, সারা ভারতবর্ষে ঘুরবে, যখন ঘুরবে তখন কিন্তু বিজেপি পার্টিকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। বিজেপি হটাও, দেশ বাঁচাও 2024 স্লোগান উঠে গেছে, একটাই স্লোগান, বিজেপি হটাও, দেশ বাঁচাও। দিদির নেতৃত্বে সর্বদলের যে ডিসকাশন করে সেখানে সিদ্ধান্ত হবে, এবং সেই মুখ রাখবে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দলের নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এটা বিশ্বাস। জয় 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 বিজেপির ভয়, বিজয় জয়। আমি বলছি, যেরকম দাদা বললেন, আমাদের মোদির ভয় দিদির জয়। যেভাবে বাংলাকে জয় করেছেন তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিদির নেতৃত্বে, আগামী দিনে ওরা দেখতে পাচ্ছে বারবার কেন ত্রিপুরায় স্লোগান তোলা হচ্ছে গো ব্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এটা জানে যে বাংলার যুব সমাজ, এই ত্রিপুরার যুব সমাজ এবং মহিলা সমাজ যে আছে, আজকে টিএমসির সঙ্গে চলে এসেছে। এতে বিজেপি ভয় খেয়ে গেছে, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, যেভাবে পেট্রোলের দাম বেড়েছে, যেভাবে আপনার সামগ্রীর দাম, রেশনের তেলের দাম বেড়েছে। মনে রাখবেন, হোম মিনিস্টার কিন্তু অমিত শাহ নামে, হোম মিনিস্টার হচ্ছে আমাদের বাড়ির যে মহিলা, যাদেরকে আমরা বাড়ির বউ বোনের মা বোন হয়, তারা হচ্ছে আমাদের আসল হোম মিনিস্টার। আপনি তাদেরকে ক্ষুদ্র করেছেন, তাদের গ্যাসের দাম বাড়িয়েছেন, দেশের 67% যুবর যে কাউন্টডাউন, তারা বাইক নিয়ে গাড়ি নিয়ে যে জায়গায় চাকরিতে যায়, সমাজে যায়, সেই জায়গায় আপনি তাদেরকে হেনস্থা করেছেন। মহিলা যুব যখন খেপে যাবে, মনে রাখবেন বিজেপি নিজের জায়গা করতে পারবে না।
আর যেরকমভাবে আজকে দাদা বললেন যে মোদীর ভয় আর দিদির জয়, মনে রাখবেন এই ডাকটা কিন্তু আগামী দিনে 2024 পর্যন্ত থাকবে, যে বিজেপির ভয় টিএমসির জয়, মোদীর ভয় দিদির জয়। কারণ কেন দিদি আজকে যুবরাজ যেমন আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাজকে এগিয়ে রেখেছেন, তেরকমভাবে মহিলাদেরকে আমাদের দিদি তার সর্বভারতীয় মহিলাকে কিন্তু দিদিকে সমর্থন করে দিয়েছে। এই ভয়ে মোদি বলছে আমি চলবো তো কাকে নিয়ে চলবো, মোদির কাছে আর রাস্তা নেই, মোদির সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি আগেও বলেছিলাম বিজেপি মোদি অমিত শাহর কালো দিন ছেয়ে এসেছে, 2022 পরে দেখবেন বিজেপিকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না।